ব্লাড ব্যাংকের রক্তের চাহিদার সাথে যোগানের সামঞ্জস্য রাখতে রক্তদান শিবিরের খুবই প্রয়োজন। কোভিডের সময় দেখা গেছে ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি, অস্ত্রোপচারের সময় রক্তের খুবই প্রয়োজন, তার জন্য ব্লাড ব্যাংকে সবসময় রক্ত থাকা দরকার। বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস উপলক্ষে বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থা ও আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের উদ্যোগে পৃথকভাবে আয়োজিত এক রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম সৈনিক বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবস 11ই আগস্ট। প্রতিবছর এই দিনটিতে বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে বিপ্লবী ক্ষুদিরামকে শ্রদ্ধার সাথে স্মরণ করে থাকে। এবছরে যেন তার ব্যতিক্রম নয়, রবিবার বিপ্লবী ক্ষুদিরাম বসুর মহাপ্রয়াণ দিবসে পৃথক পৃথকভাবে অনুষ্ঠিত হয় দুটি রক্তদান শিবির। বিপ্লবী ক্ষুদিরাম সামাজিক সংস্থার উদ্যোগে এদিন আয়োজন করা হয় রক্তদান শিবির ও বসে আঁকো প্রতিযোগিতা। একই সাথে আগরতলা ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবও এদিন বিপ্লবী মহাপ্রয়াণ দিবস আয়োজন করে রক্তদান শিবির। উভয় শিবিরে আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার, সমাজসেবী সঞ্জয় সাহা সহ আর অনেকে। শিবিরে উদ্যোক্তাদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, ব্লাড ব্যাংকের জনসংখ্যার অনুপাতে রক্ত থাকা খুবই প্রয়োজন, আর এই রক্ত সংগ্রহ করা সম্ভব একমাত্র দানের মধ্য দিয়ে। তাই প্রত্যেককে নিয়মিত রক্তদানে এগিয়ে আসা দরকার। রক্তদানের চেয়ে আর কোনো দান হতে পারে না। রিপোর্ট সচিন জটিয়ানের।